ফাইনালে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্বাগতিক ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটির শুরুতেই দেখা গেল ভিন্ন এক দৃশ্য। ইনিংসের 14তম ওভারের ঘটনা, কঠোর নিরাপত্তার ফাঁক গলে মাঠে ঢুকে পড়েন এক দর্শক, মুখে ফিলিস্তিনি পতাকার আদলে মাস্ক, গায়ে টি শার্ট, যতদূর দেখা যাচ্ছে তাতে লেখা আগ্রাসন থামাও, ফিলিস্তিন মুক্ত করো। মাঠে ঢুকে ক্রিজে কোহলির কাছাকাছি চলে যান ওই আগন্তুক, পরে ভারতীয় তারকাকে জড়িয়ে ধরার চেষ্টা করতে দেখা যায়। পরক্ষণেই মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে সরিয়ে নেন। এ ঘটনায় কয়েক সেকেন্ডের মতো বন্ধ ছিল খেলা। তবে বিশ্বকাপের ফাইনাল ঘিরে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী টপকে কিভাবে মাঠে প্রবেশ করেন ওই ব্যক্তি তা নিয়ে প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখতে দেখা যাচ্ছে কোহলির সঙ্গে দেখা করতেই মাঠে অনুপ্রবেশ ওই সমর্থকের। তবে ফিলিস্তিনপন্থী টি শার্ট ও মুখে মাস্ক পরা দেখে এটা নিশ্চিত যে বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে একটা বার্তা দিতে চেয়েছেন উনি।